আমরা বেরিয়ে পড়েছি এখন আজকে আমাদের পিকনিক আছে আমরা সবাই মিলে যাচ্ছি ইকোপার্কে চলো তাহলে দেখা যাক আমরা সারা দিন কি করছি January 14 2023 আমরা অনেক দিন পর সবাই মিলে বেরিয়েছিলাম পিকনিক করতে ইকোপার্কে আমাদের গাড়িও চলে এসেছিল মামা বাড়ির সামনে এই দিনটা আমার কাছে স্পেশাল ছিল আরেকটা কারণে কারণ এই দিন আমার মায়ের জন্মদিন গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে চলল আমরাও চললাম মজা করতে করতে পথে আমরা আমাদের ছোট মাসি আর ভাইকে তুলে নিয়েছিলাম এরপর আমরা এসে পৌঁছলাম ইকোপার্কে ইকোপার্কের 4 নম্বর গেটে টিকিট কেটে আমরা সবাই ঢুকে পড়লাম ফার্স্টে ঠিক করা হলো 7 ওয়ান্ডার্স দেখা হবে সেখানে আবার টিকিট কেটে আমরা এগিয়ে চললাম 7 ওয়ান্ডার্স এর দিকে Thank you.
তারপর আমরা সেভেন ওয়ান্ডার্স থেকে বেরিয়ে এলাম, কারণ তখন অলরেডি দুটো বেজে গেছিল, আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। আর আমরা যেহেতু বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে এসেছিলাম যেটা আগের রাতে তৈরি হয়েছিল, সেই জন্য সবাই খুব চিন্তায় ছিল। আমরা আমাদের পছন্দ মতো একটা জায়গা ঠিক করে নিয়ে বসে পড়লাম। আমাদের লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা বানিয়েছিল মিমি, মিমি মানে আমার ছোট মামি। আর অন্যদিকে এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন কিছুটা বানিয়েছিল আমার মাস্তুতো বোনের হাজবেন্ড সায়ন। ভীষণ ভালো হয়েছিল, দুজনের রান্নাই দুর্দান্ত হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা সবাই মিলে মার বার্থডে সেলিব্রেট করেছিলাম। এরপর আমরা সবাই মিলে চললাম ইকোপার্কটা একটু ঘুরে দেখতে। সবাই ক্লান্ত হয়ে মাঠের মাঝখানে বসে আড্ডা দিলাম। ছেলেদের খুব ইচ্ছা হলো ফুটবল খেলার, কিন্তু আমরা ফুটবল নিয়ে যাইনি, কি করা। অগত্যা দেখা গেল একটা বাচ্চা ছেলে ফুটবল খেলছে, এরাও চলে গেল তার সাথে ফুটবল খেলতে। সবাই ক্লান্ত হয়ে পড়েছিল, আমাদেরও বেরোনোর সময় হয়ে এসেছিল, তাই বেরোনোর আগে বাকি কিছু জায়গা একটু হেঁটে ঘুরে নিলাম। আমাদের বাড়ি ফেরার সময় হয়ে এসেছিল, আমরা ইকোপার্ক থেকে বেরিয়ে আমাদের গাড়িতে উঠে বসলাম। আমার আজকের এই ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ডে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।